हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमी तस्लिमा आबारो चले एलाम नतुन एक हैंडकाफ ट्यूटोरियल निये। आशा करि जे जेखान थेके देखछेन आलहामदुलिल्लाह भालो आछेन, सुस्थ आछेन। आजके आमी छोट्ट एकटी ट्यूटोरियल निये एसेछि, सेटा हच्छे साटिन फेब्रिक दिये किभाबे आमरा एकटी सुंदर फ्लावर तैरि करते पारि। तो चलुन देखा जाक। तो आमी एखाने कापड़टाके एकटु दुई भाज करे एकटु अंश केटे निब। तारपर काटा अंश थेके आमी फुलेर पापड़ी शेप करे केटे निच्छि। आशा करि आपनारा देखे बुझते पाच्छेन आमी किभाबे भाज दिये पापड़ीगुलो केटे निच्छि। তো আমার এখানে সবগুলো পাপড়ি রেডি হওয়ার পর আমি একসাথে সবগুলোকে সেলাই করে নিব। তো আমার এখানে প্রথম লেয়ারটি তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমি ফুলের দুইটা পাপড়ির লেয়ার দিব। তো প্রথম লেয়ারের জন্য আমি যেই সাইজের পাপড়ি কেটেছি তার থেকে একটু ছোট সাইজের পাপড়ি আমি কেটে নিচ্ছি সেকেন্ড লেয়ারের জন্য। আর বাকি প্রসেসটা পুরোই সেম, শুধু একটু ছোট করে পাপড়িগুলো কেটে নিচ্ছি এবং কাটার পরে আমি সেমভাবেই সেলাই করে পাপড়িগুলোকে একসাথে করে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখানে পাতা কাটার জন্য ফেব্রিকের গ্রিন কালার একটা ব্যাগ নিয়ে শপিং ব্যাগ নিয়ে নিলাম। তো আমি এখন পাতা শেপে কেটে নিচ্ছি এবং একটু মাঝখানে যেন একটা পাতার শেপ আসে সেজন্য আমি একটু তাপ দিয়ে একটু শেপ করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার ফুলটি রেডি। আর আমি ফুলটি বানিয়েছি মূলত একটা গিফট বক্সকে র্যাপিং করার জন্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কিন্তু এত সুন্দর একটি কিউট ফুল বানিয়ে গিফট বক্সকে র্যাপিং করে তার বাহ্যিক সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। তো আশা করি সবার ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।